আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারত সরকারের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ থেকে মামলা করা হয়েছে এবং ভারত সরকারের বিরুদ্ধে তাদের যে হাইকোর্ট আছে সেখানে রিট করা হয়েছে। এটা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এটা আসলে কেন করেছে, কী কারণে করেছে, আজকে এই বিষয়ে বিস্তারিত জানবো। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে কেন ভারত সরকারের বিরুদ্ধে একটা মামলা করা হলো বা হাইকোর্টে আসলে আপনার একটা অভিযোগ দেওয়া হলো? এর কারণ হচ্ছে ভারত সরকার রিসেন্টলি একটা নতুন আইন তৈরি করেছে, যেটা হচ্ছে ডিজিটাল আইন। তো নতুন এই ডিজিটাল আইনে বলা হয়েছে যে একটা তথ্য কোথা থেকে আসে, প্রথম কোথা থেকে শুরু হলো, সরকার যদি চায় তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার কর্তৃপক্ষকে এর যে ডেটা সেটা দিতে হবে। দ্যাট মিন্স ধরুন একটা কিছু ভাইরাল হয়েছে, একটা ভিডিও বা সরকার বিরোধী কোনো পোস্ট, বা ধরুন সাপোজ একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখন সেই ভিডিওটা যখন ভাইরাল হয় অনেকেই কিন্তু সেটা ডাউনলোড করে নিজের পেজে নিজের আইডিতে আপলোড দিতে থাকে। এক্ষেত্রে আসলে আসল সোর্স কি, কোথা থেকে ভিডিওটা আসলো, এটা কিন্তু আসলে জানা যায় না। শুধুমাত্র ওই কোম্পানিই জানে, যদি হোয়াটসঅ্যাপ থেকে এটা ভাইরাল করা হয় হোয়াটসঅ্যাপ জানবে, ফেসবুক থেকে করা হলে ফেসবুক জানবে, শুধুমাত্র ওই কোম্পানি এটা জানে যে আসলে এটা মূলত এর সোর্সটা কোথায়, এটা কোথা থেকে আসলো। তো নতুন যে ডিজিটাল আইন করেছে ভারত সরকার, এই আইনে বলা হয়েছে যে একটা তথ্য কোথা থেকে সরাইলো বা কোথা থেকে আসলো সেটা যদি সরকার চায় তাহলে এই সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো দিতে বাধ্য থাকবে। তো এই বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এবং আরও কিছু বিশ্লেষকরা বলতেছে যে এটা যদি করা হয় তাহলে আসলে তাদের যে গ্রাহকের কিন্তু একটা যে গোপনীয়তা বা একটা প্রাইভেসি সেটা কিন্তু থাকে না। ইতিমধ্যে ফেসবুক থেকে বলে দিয়েছে যে হ্যাঁ, তারা এটা দিবে বা তারা এটা করবে, অর্থাৎ এই জিনিসটা ভারত সরকারের সাথে ফেসবুক শেয়ার করবে। এটা আসলে আপনারা কীভাবে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন। আর হোয়াটসঅ্যাপ থেকে, যদিও ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুইটি একই মালিকানাধীন একটা কোম্পানি, কিন্তু হোয়াটসঅ্যাপের যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে নীতি নির্ধারকরা রয়েছে, তারা বলতেছে যে তাদের গ্রাহকের যে তথ্য বা গোপনীয়তা এটা তারা ফ্লাশ করতে আসলে আগ্রহী না, বা এটা তারা আসলে ফ্লাশ করতে চাচ্ছে না। তো এক্ষেত্রে এই যে একটা ডেটা কোথা থেকে শেয়ার হচ্ছে, এটার সোর্স যদি ভারত সরকারকে দিতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের যে দুইজন গ্রাহক থাকে, দুইজন যে লোক থাকে যারা আসলে এক পাশ থেকে একজন একজনকে মেসেজ করতেছে আর এক পাশ থেকে আরেকজন নিচ্ছে, এই যে আসলে আদান প্রদান হচ্ছে, এই দুইজনেরই কিন্তু প্রাইভেসির সমস্যা হবে। অর্থাৎ ধরুন একটা ভিডিও বা একটা তথ্য আমি আপনাকে সেন্ড করলাম, এখন এটা হচ্ছে সরকারের মনে হলো যে হ্যাঁ এই তথ্য বা এই ডেটাটা সরকারের জানা উচিত বা জানা দরকার, তখন সরকার যদি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চায় বা কোনো সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এনিথিং এলস, তো এগুলোর কাছে যদি সরকার চায় যে এই ডেটাটা আসলে কোথা থেকে আসলো দেন, তো তখন কিন্তু এই যে আমাদের মধ্যে আদান প্রদান হইলো মেসেজিংয়ে, অর্থাৎ মানে চ্যাটিংয়ের মাধ্যমে, তখন কিন্তু এই দুইজনের তথ্যই চলে যাবে সরকারের কাছে যে হ্যাঁ এরা দুইজন এই জিনিসটা আদান প্রদান করছিলো এবং ফার্স্ট এর থেকে এটা আসছে। সো এই কারণেই হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আসলে ভারত সরকারের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। তো এটা এই আইনটা কেমন বা আপনাদের কাছে কেমন লাগতেছে, যদি আমরা বাংলাদেশি তারপরেও আমরা এই বিষয়ে একটু চিন্তা করতেই পারি বা আমাদের মতামতগুলো আমরা প্রকাশ করতেই পারি, তো সেই বিষয়ে অবশ্যই কমেন্টে করে জানান। ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।